নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। তোমরা যারা কিছুদিন আগে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অন্তর্গত কলেজগুলি থেকে ইভেন্ট সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের এক্সাম দিয়েছিলে, তোমাদের রেজাল্ট নোটিশ অনুসারে গত 11ই আগস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন ইউনিভার্সিটি থেকে রেজাল্ট প্রকাশ করা হয়নি। এরপর ইউনিভার্সিটি থেকে সূত্র অনুসারে খবর পাওয়া যায় যে 18ই আগস্ট তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু 18ই আগস্টও ইউনিভার্সিটির তরফ থেকে কোনো রকম আপডেট বা কোনো রকম নোটিশ প্রকাশিত হয়নি। এখন তোমাদের মধ্য থেকে যে প্রশ্নটি উঠে আসছে যে কেন রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এবং তোমাদের রেজাল্ট কবে দেওয়া হবে, তাহলে আজকের ভিডিওতে আমরা এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই আজকের ভিডিওটি ইভেন্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, তাই তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যারা কিছুদিন আগে অনেক লড়াইয়ের পর ইভেন্ট সেমিস্টারের এক্সাম অনলাইনে দিয়েছিলে, তোমাদের এক্সাম গত 8ই জুলাই শেষ হয়েছে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এখনও কেন রেজাল্ট দিচ্ছে না, এত কেন রেজাল্ট দিতে দেরি হচ্ছে, এই নিয়ে কনফার্ম এখনও কিছু জানা যাচ্ছে না। তবু রেজাল্ট না দেওয়ার কারণ হিসেবে যা বোঝা যাচ্ছে যে ইউনিভার্সিটি কিন্তু তোমাদের খাতা দেখার কাজ এখনও সম্পূর্ণ করতে পারেনি, তাই তোমাদের রেজাল্ট এখনও প্রকাশিত হচ্ছে না। তবে ইউনিভার্সিটির উচিত ছিল কেন রেজাল্ট প্রকাশিত হচ্ছে না এই বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা, কারণ স্টুডেন্টরা কিন্তু তাদের রেজাল্টকে নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে, বিশেষ করে ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টরা, কারণ তারা এই সময়ে বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নেবে, যার কারণে তারা চাচ্ছে যে তাদের রেজাল্ট যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়া হোক এবং তাদের রেজাল্ট তারা হাতে পেয়ে যাক। এবার সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উঠে আসছে যে 11ই আগস্ট এবং 18ই আগস্ট যেহেতু রেজাল্ট দেওয়া হলো না, তাহলে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা কবে রয়েছে? এক্ষেত্রে আমি তোমাদের জানিয়ে রাখি, এরপর তোমাদের রেজাল্ট কবে দেওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়ে এখনও কোনো রকম আপডেট বেরিয়ে আসেনি। আজকের ভিডিওটি আমি এর জন্যই তৈরি করছি যে তোমরা বেশিরভাগ স্টুডেন্টরাই কমেন্ট করে জিজ্ঞেস করছো যে তোমাদের রেজাল্ট আজকে দেওয়া হবে কি না। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের রেজাল্ট আজকে দেওয়ার সম্ভাবনা খুব কম, কারণ যদি রেজাল্ট প্রকাশিত হতো তাহলে তার আগে ইউনিভার্সিটি থেকে একটি নোটিশ বেরিয়ে আসতো। আমি তোমাদের ইউনিভার্সিটি থেকে যে কোনো ধরনের খবর বেরিয়ে আসলেই তা তোমাদের সবার আগে জানিয়ে থাকি। এখন ইউনিভার্সিটি যদি তাদের কথা না পালন করে, সেক্ষেত্রে আমার কিছু করার থাকে না। এরপর তোমাদের রেজাল্ট কবে দেওয়া হতে পারে ইউনিভার্সিটি থেকে এই সংক্রান্ত কোনো রকম আপডেট এখনও বেরিয়ে আসেনি। তবে যদি এই সম্পর্কিত কোনো রকম আপডেট বেরিয়ে আসে, তাহলে অবশ্যই আমি তোমাদের সবার আগে জানিয়ে দেব, তাই এই বিষয় নিয়ে তোমাদের দুশ্চিন্তার কিছু নেই। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।